যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের ওপর এভাবেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের এমন বর্বরতার হাত থেকে রেহাই পাচ্ছে না নারী শিশু বৃদ্ধরাও অনবরত বোমা হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার লাখ লাখ ঘরবাড়ি এত কিছু করার পরও সেই ইসরায়েলের পক্ষেই আন্দোলন করেছেন এক ফুটবলার তাও আবার তুরস্কের মাটিতে যার শাস্তিও পেয়েছেন তিনি রোববার তুরস্কের সুপার লিগে ত্রাবজোনসপারের বিপক্ষে ম্যাচের আটষট্টি মিনিটে গোল করেছেন আন্তালিয়াসপোরের ইসরায়েলি ফুটবলার সাকিব জেহেস্কেল তবে গোল করার পর অভিনব কায়দায় করেছেন উদযাপন আর তাতেই চড়েছে লিগ কমিটি সহ তুরস্ক প্রশাসন গোলের পর ক্যামেরার সামনে গিয়ে হাতের কুবজিতে বাধা ব্যান্ডেজ দেখান সগিব যেখানে লেখা ছিল একশো দিন সাত বাই দশ এছাড়া একটি ডেভিড তারকার চিহ্ন ছিল তার হাতে যা কিনা ইহুদি ধর্মের প্রতীক সগিব তার এই বার্তায় বোঝাতে চেয়েছেন গেল বছরের সাত অক্টোবরে ইসরায়েলি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার একশো দিন পূর্ণ হয়েছে ইসরায়েলি ফুটবলারের এমন একটা বার্তা যুদ্ধের উস্কানি দেয় এছাড়া এটা তুরস্কের মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড বলে মনে করে দেশটির প্রশাসন তাই তাকে গ্রেফতার করেছিল তুরস্ক পুলিশ বহিষ্কার করা হয়েছে তার ক্লাব থেকেও যদিও গ্রেফতার করার কয়েক ঘন্টার মধ্যেই তাকে জামিন দিয়েছেন আদালত তবে চলমান রয়েছে তদন্ত সেদিনের হামাসের করা সেই হামলায় মোট এক জন ইসরায়েলি নিহত হন আর বন্দি করা হয় আরও দুইশো জনকে যার মধ্যে এখনও শতাধিক জিম্মি হামাসের হাতে আটক আছেন বলে দাবি ইসরায়েলের অন্যদিকে গাজায় বিরতিহীন হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নারী শিশুসহ চব্বিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বাস্তহারা হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ